নমস্কার বন্ধুরা, আমি অরুন্ধতি। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপিটির নাম হলো চিকেন হোয়াইট সস পাস্তা, যেটা বাচ্চা থেকে বড় সবারই মন খুশি করে দেওয়ার মতন একটা রেসিপি। আর এরকম একটি প্যান্ডেমিক সিচুয়েশনে বাইরে খেতে যাওয়া তো দূরের কথা, বাড়ির বাইরে বেরানোই মুশকিল হয়ে পড়েছে। বাড়ির বড়রা তাও একটু বেরোতে পারে অফিস কিংবা বাজারে, কিন্তু বাড়িতে যারা ছোট সদস্যরা আছে তাদের কিন্তু একেবারেই বাইরে বেরোনো বন্ধ হয়ে গেছে। আর তার ফলে তাদের মনটা কিন্তু অনেকই আপসেট হয়ে পড়েছে। তাই এরকম একটা সুস্বাদু রেসিপি দিয়ে তাদের মনটা খুশি করা যায়। তাই বন্ধুরা, আর সময় নষ্ট না করে ঝটপট তোমাদের দেখিয়ে দেবো আজকে এই সুস্বাদু রেসিপি আমি কীভাবে বানাচ্ছি ও কী কী উপকরণ ইউজ করছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন পাস্তা, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারো। বাজারে অনেক ধরনেরই পাস্তা পাওয়া যায়, আমি এখানে ম্যাকারনি ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পাস্তা নিয়ে নিতে পারো। এবার আমি এই পাস্তাগুলোকে খুব ভালোভাবে বয়ল করে নেব। তার জন্য আমি এখানে একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। তো জলটা একটু ডাবল নিতে হবে, যতটা পাস্তা তার ডাবল জল, যাতে পাস্তাগুলো একটা না অপরের সাথে স্টিক করে যায়। এবার আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এতে করে পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর একটার সাথে একটা স্টিক করে যাবে না। জলের মধ্যে নুন ও তেল দিয়ে খুব ভালোভাবে প্রথমে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপর আমি পাস্তাটা অ্যাড করে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ জলটা ফুটে উঠেছে, আমি পাস্তাটা অ্যাড করে দিলাম। এবারে আমি পাস্তাটা খুব ভালোভাবে বয়ল করে নেব। আমার এখানে সময় লেগেছে 8 মিনিট ঘড়ি দেখে। সব পাস্তা সেদ্ধ হতে একই সময় লাগে না, কোনোটা একটু বেশি কোনোটা কম সময় লাগে, সেটার জন্য একটু চেক করে নিতে হবে। আমার এখানে 8 মিনিট সময় লেগেছে হাই ফ্লেমে সেদ্ধ হতে খুব ভালোভাবে। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি একটা বড় ছাঁকনির সাহায্যে এক্সট্রা জলটা পাস্তা থেকে ছেঁকে নিয়ে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে পাস্তাকে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াইতে 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে তারপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে আমি এখানে চিকেনটা ভেজে নেব। আর আমি এখানে বোনলেস চিকেন পিস নিয়েছি, একটু মিডিয়াম সাইজ, খুব বেশি ছোট খুব বেশি বড় নিইনি। আমি এখানে 150 গ্রাম মতো নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারো। এবারে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কিন্তু আমি একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভাজবো 3 থেকে 4 মিনিটের জন্য। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই চিকেনটা সেদ্ধ হবে। আর এখানে আমি সামান্য একটু নুন ও সামান্য একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু হাই ফ্লেমে ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য লো থেকে মিডিয়াম ফ্লেমে করে খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হওয়া অবধি ভেজে নিতে হবে। আমার এখানে সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিটের জন্য লো থেকে মিডিয়াম ফ্লেমে করে আমি চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে চিকেনগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি পরে ইউজ করার জন্য। আবার ওই সেম কড়াইতে যতটা তেল আছে তার উপর আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আর এখন আমি বানাবো হোয়াইট সসটা, সেই জন্য আমি এখানে বাটারটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু রেশিওটা সেম থাকবে, বাটার যতটা দেওয়া হবে ময়দাও ততটা দেওয়া হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটারে অ্যাড করে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর এই রেশিওটা কিন্তু সেম হবে, তোমরা কম করলে কম নিয়ে নিতে পারো, বেশি করলে বেশি নিয়ে নিতে পারো। এবারে একদম লো ফ্লেমে আমি বাটারের মধ্যে ময়দাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতন একদম লো ফ্লেমে করে ময়দাটা আমি ভেজে নিচ্ছি, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। খেয়াল রাখতে হবে খুব বেশি যেন ভাজা না হয়ে যায়, মানে কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায়, কারণ সসটা এখানে হোয়াইট হবে। এবারে 1 মিনিট পরে আমি অ্যাড করে দিচ্ছি দুধ। দুধটা আমি আগে থেকেই বয়েল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। টোটাল এখানে 2 টেবিল চামচ ময়দাতে আমি অ্যাড করছি 500 ml মতন দুধ, কিন্তু পুরো দুধটা একেবারে দিয়ে দেবো না, অল্প অল্প দিয়ে মিক্স করে নিতে হবে যাতে লাম্পস না থেকে যায়। সেই জন্য একেবারে দিলে খুব ভালোভাবে মিক্স করা যাবে না, সেই জন্য অল্প অল্প দুধ দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মিক্স করে নিতে হবে। দুধের সাথে প্রয়োজন হলে সামান্য একটু জল অ্যাড করা যেতে পারে, কিন্তু খুব বেশি না, দুধের পরিমাণটা বেশি হলেই ভালো হয়। এবারে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে, একেবারে একটা খুবই সুন্দর স্মুথ ক্রিমি টেক্সচার আসা অবধি খুব ভালোভাবে মিক্স করে যেতে হবে দুধের সাথে ময়দাটাকে। আর পুরো রান্নাটাই কিন্তু একেবারে লো ফ্লেমে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, না হলে জিনিসটা নিচে স্টিক করে যাবে, খুব ভালোভাবে রান্না করা যাবে না। এবারে আমি এখানে একটা হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে, যতক্ষণে একটা স্মুথ টেক্সচার চলে আসে। কিছুক্ষণ লো ফ্লেমে খুব ভালোভাবে কন্টিনিউ মিক্স করার পরে খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের সসের বেসটা একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে সামান্য নুন অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমার পাস্তায় ও চিকেনে অলরেডি নুন আছে, সেই জন্য যে যা স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করতে হবে। আর অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। নুন ও গোলমরিচ দিয়ে 1 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নিচ্ছি আর কন্টিনিউ নাড়ছি যাতে নিচে না স্টিক করে যায়, যেহেতু ময়দা আর এখানে দুধ রয়েছে সেই জন্য একটা টেন্ডেন্সি থাকে স্টিক করে যাওয়ার, গাঢ় হয়ে যাওয়ার, সেই জন্য কন্টিনিউ নেড়ে কিন্তু রান্নাটা করতে হবে। আর খেয়াল রাখতে হবে গ্যাসটা যেন সবসময় লো ফ্লেমে থাকে। 1 মিনিট রান্না করার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বয়েল করে রাখা ম্যাকারনি।
ম্যাকারনি অ্যাড করার পরে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি সসের সাথে। আর খুব বেশিক্ষণ রান্না করতে লাগবে না, কারণ সসটা আমাদের একেবারেই রেডি। খুব বেশিক্ষণ রান্না করলে জিনিসটা আরও বেশি গাঢ় হয়ে যাবে, সেই জন্য একদম লো ফ্লেমে রান্না করা হচ্ছে। এবারে আমি ম্যাকারনির ওপরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলো অ্যাড করার পরে আমি খুব ভালোভাবে আবারও মিক্স করে দিচ্ছি, যাতে চিকেনগুলো ইকুয়ালি চারিদিকে ডিভাইড হয়ে যায় আর প্রত্যেকটা বাইটে পাওয়া যায়। তো বন্ধুরা, চিকেনটা খুব ভালোভাবে মিক্স করার পরে এই মুহূর্তে তোমরা নুন ও গোলমরিচ যে যা স্বাদ অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারো যদি প্রয়োজন হয়। আমার এখানে আর প্রয়োজন হয়নি বলে আমি অ্যাড করিনি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে পারো। এবার আমি এখানে সিজনিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ও অরিগ্যানো। তোমরা এখানে চাইলে মিক্সড হার্বও ইউজ করতে পারো, সেটা তোমাদের ভালো লাগলে তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার পার্সোনালি চিলি ফ্লেক্স ও অরিগ্যানোর টেস্টটাই বেশি ভালো লাগে এই রেসিপিতে, সেই জন্য আমি এখানে অ্যাড করলাম। এবার আমি এখানে অ্যাড করে দেবো 25 গ্রাম মতন প্রসেস চিজ। তোমরা প্রসেস চিজের বদলে মজারেলা চিজ কিংবা চিডার চিজও ইউজ করতে পারো, আমি এখানে প্রসেস চিজই ইউজ করেছি আমুলের। চিলি ফ্লেক্স অরিগ্যানোটা দিয়ে হালকা একটু মিক্স করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 25 গ্রাম মতন প্রসেসড চিজ। আমি যেহেতু এখানে 25 গ্রাম দিয়েছি সেই জন্য মেনশান করলাম, তোমরা চাইলে একটু কম কিংবা বেশি দিয়ে নিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী। তো বন্ধুরা, যেহেতু এই রেসিপিটি একটি ক্রিম বেস রেসিপি, সেই জন্য একদম লো ফ্লেমেই পুরো রান্নাটা করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, যাতে নিচে না স্টিক করে যায়। তো আমার চিজটা অ্যাড করা হয়ে গেছে, এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। আর এই পার্টিকুলার রেসিপিটা কিন্তু গরম গরম সার্ভ করলেই বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। আমার আজকের রেসিপি চিকেন হোয়াইট সস পাস্তা একেবারেই রেডি হয়ে গেছে, আর সেটাই তোমাদের সামনে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে লাগছে, আর খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু যতটা তোমরা দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা, দেরি না করে ঝটপট এরকম একটা সুস্বাদু রেসিপি বানিয়ে ফেলো, আর গরম গরম সার্ভ করে দাও সামান্যটি চিলি ফ্লেক্স ও অরিগ্যানো ওপর দিয়ে গার্নিশ করে। মাঝে মাঝে মুখে স্বাদটাকে চেঞ্জ করতে ইচ্ছা করে, সেই জন্যই আমরা বারবারই রেস্টুরেন্টে খেতে চলে যাই, কিন্তু এরকম একটা সিচুয়েশনে রেস্টুরেন্টে যাওয়া যাচ্ছে না, তাই ঘরেই সহজে রেস্টুরেন্টের মতন এরকম একটা সুস্বাদু রেসিপি বানিয়ে ফেলো আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দাও। তাই আর বন্ধুরা, সময় নষ্ট না করে ঝটপট আজই বাড়িতে ট্রাই করে ফেলো আর সবার কাছে সেরা হয়ে ওঠো। আর যদি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, কারণ তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপি এখনও ওয়েট করছে। আজকের মতন এইটুকুই, ফিরে আসবো আর একটা সুস্বাদু কোনো রেসিপি কিংবা একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই অনেক 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 সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকম হাসি খুশি থেকো। আজকের মতন বিদায় জানাচ্ছি, বাই বাই, টেক কেয়ার।